স্যার, যে ঘটনা ঘটছে এটা কি বলার কিছু ছিল? আপনি রাত্রেবেলা খাইতে চাইছেন দুধ, আমরা ভালো বলে আপনাকে পকেটে করে দিয়ে দিছি, এটা আমাদের কি দোষ বলতো? না, তোমাদের কোনো দোষ নাই, তবে আমার একটু আসলে কর্নেল সাহেবের সাথে কথা বলতে হইবে তোমাদের বিষয় নিয়ে। এখন আর এগুলো কিছু করবো না, কারণ এখন তো রাত্রেবেলা দুধ গরম করে দেওয়ার জন্য ভাবি আছে। আচ্ছা, তো একটু জায়গা দাও, যাই আমি। আপনাদের কাপড় নিয়ে আসছি। আচ্ছা দাঁড়া, আমি আসতে চাই। স্যার, আমাদের বাড়িতে আসছেন আর আমাদেরকে না দেখার ভান করে চলে যাইতেছেন, এটা কেমন কথা স্যার? না, মানে তোমাদেরকে না দেখার ভান করি নাই, যে ওই তাড়াতাড়ি পড়াইয়া আবার চলে যেতে হবে, তো আরও দুই জায়গায় আছে টিউশনই, টাইমে মানে খুলাবে না, সেই জন্য। তা ভালো কথা স্যার, আপুরা পড়াবেন তো? হ্যাঁ, সেই জন্যই তো আসছি তো। ওই যে আপু কোথায়? স্যার, আপু তো রুমে নাই, আপু ছাদে কার সাথে জানি কথা বলতেছে। কাও কি মানে কি বলতে আসো ছাদে? ঠিক আছে, তোমরা বসো, আমি আমি একটু দেখে আসি তাহলে। সে আমি তো তোমাদের টিচার, তাই না? তোমাদের তো বন্ধু না। তোমরা যে আমার সাথে এই ধরনের যে একটা মানে একটা ঘুটিয়ে চালি, মানে এই ধরনের যে একটা বেলাপ দিলা, যে আপু সাথে আছে, কোন সাথে তো কেউ নাই। স্যার, আপনি যেমন আমাদের বন্ধু না, আমরাও তো আপনার বন্ধু না। আপু রয়েছে আপনার বাড়ি, আর আপনি খুঁজতে আসছেন আপুরে আমাদের বাড়ি। তোমার আপু মানে আমাদের বাড়ি গেছে মানে কি, মানে কি বলতে আসো? আবারও কোনো একটা ঘুটিয়ে চালি, মানে বেলা দেওয়ার চিন্তা ভাবনা করতে আসো আমাকে? না স্যার, 100% সত্যি কথা বলতেছি, সুমা আপু এসে আপুরে বাড়ি নিয়ে গেছে। যান বাড়ি, যেই তো দেখতে পাবেন, তাই না? না, বলতে আসছিলাম যে মানে তোমাদের ভাবি সুমা সে এখানে কেন আসছে, তোমরা নিশ্চয়ই কোনো একটা কিছু তাকে বলছো নিশ্চয়ই কিছু? আমরা তো কিছুই বলি নাই। তাহলে আসুক, মানে হঠাৎ করে সে কেন এই বাড়িতে পদার্পণ, কী কারণে? হয়তো অন্য কেউ বলতে পারে, সব যে আমরাই বলবো তার তো কোনো মানে নেই। দেখো, আমি তোমাদের টিচার, তোমরা আমার সাথে যে একটা মানে যে মিসবিহেভিয়ার করে ফেলছো, আমি কিন্তু সেটা ভুলে গেছি, আমি কেউকে কিছু বলিনি। আমি একমাত্র ওই যে ভিতরে যে একটা ওই যে টেইলেরিয়া যে একটা আছে, একটা মানে একটা ইডিয়েট টাইপের একটি ছেলে যে টেইলেরিয়া, সে আমাকে অনেক অপদস্থ করতে চাইছে, বাট আমি সেটা বলিনি যে তোমরাই আমাকে ওইটা ওই করছো, আমি বলিনি। তা তোমরা এমন কিছু করবে না যাতে আমি অপমান অপদস্থ হই আমার স্ত্রীর কাছে, মনে থাকবে? স্যার, যে ঘটনা ঘটছে এটা কি বলার কিছু ছিল? আপনি রাত্রেবেলা খাইতে চাইছেন দুধ, আমরা ভালো বলে আপনাকে পকেটে করে দিয়ে দিছি, এটা আমাদের কি দোষ বলতো? না, তোমাদের কোনো দোষ নাই, তবে আমার একটু আসলে কর্নেল সাহেবের সাথে কথা বলতে হইবে তোমাদের বিষয় নিয়ে। স্যার, আপনি তো দেখছি এখন পকেটওয়ালা টি শার্ট পরেন না। না, মানে ইচ্ছা করিয়াই মানে পরি না। তবে তোমরা যদি আবার ওই ধরনের কিছু করতে চাও, আমি কিন্তু বাধ্য হব, বাধ্য হব যে কর্নেল সাহেবের কাছে কিন্তু তোমাদের সম্বন্ধে একটা কমপ্লেন করতে কিন্তু বাধ্য হব। স্যার, তাতে খুব বেশি লাভ হবে না জানি, কিন্তু একটা কথা বলতে পারি, এখন আর এগুলো কিছু করব না, কারণ এখন তো রাত্রেবেলা দুধ গরম করে দেওয়ার জন্য ভাবি আছে, মানে সুমা আপু আছে। আচ্ছা, তো একটু জায়গা দাও, যাই আমি। যান, আপু অপেক্ষা করতেছে আপনার বাড়ি। অদ্ভুত ক্যারেক্টার, তাই না? মানে বড়ও ভয় পাবে, আবার কি করবে এই দিকে ওই দিকে তাকাতেও হবে। বাসা আছে?
আপা যে আপনাদের কাপড় নিয়ে আসছি ওই উস্তাদ কইছে কি যে কাপড়গুলো দিয়ে আসবি আর ওই টাকাটা না নিয়ে যেতে কইছে আর কি আচ্ছা দাঁড়া আমি আসতেছি ও তো ভিতরে আয় না না আমার ভিতরে যাওয়ার সময় নেই আমার দোকান খোলা রয়েছে তো দ্রুত যাইতে কইছে দোকান বন্ধ করে আমি আর উস্তাদ বাসা যাবো ও মা তুই দাঁড়া থাকবি কেমন দেখা নেই জান না জান না আচ্ছা দাঁড়া আজকের দিন উস্তাদ মাপনীতি পাঠালো নাকি মাপনীতি পাঠালো তো আরো ভালো লাগে খালি উস্তাদ আর সেই জায়গায় মাপনীতি আমার পাঠায় না আসছেন আপা আসছেন ভালো করছেন খুব দূরে তো চলে আসছেন আমি না সুন্দর হয়েছে না কাপড় দারুণ হয়েছে না সেই রকম আমি জানতাম আপনার পছন্দ হবে কারণ আমার মতো এরকমের দর্জি আপনি এই মহল্লায় আপনি এরকম দুই চার মহল্লায় আপনি খুঁজে পাবেন না আমি অবুঝ তোর উস্তাদ তুই ইচ্ছা করে কাজটা করছিস তাই না আল্লাহর কি রে বিশ্বাস এই আল্লাহ কি কি তো খুশা দিয়ে তোর নাক আমার কোন দোষ নেই উস্তাদ বলে তুই এটা নিয়ে যা তুই আউ আপারে দিয়ে আগে আমি সেই জন্য আসছি আমার কোন দোষ আছে নাকি আপনি কোন শোন তোর উস্তাদ রে তুই স্পষ্ট ভাষায় বলে দিস আমি মারছি আমার সাথে যদি কোনো তেরিবেরি করছে না ওরা উস্তাদ হিসাবে আছে